আসসালামু আলাইকুম, আমি নাইসার ও রাতুল, আমি একজন ডিজিটাল মার্কেটিং ট্রেনার। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং কোর্স। আমার এই চ্যানেলটাতে মূলত আমি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয় শেখাই। এছাড়াও আমি বিভিন্ন প্রতিষ্ঠানকে ডিজিটাল মার্কেটিং সেবাও দিয়ে থাকি। তো চলুন আমাদের আজকের ক্লাসের টপিকটা শুরু করা যাক। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ফেসবুক বিজনেস সুইট। এই ফেসবুক বিজনেস সুইটের কাজটা কী, কীভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে আলোচনা করবো। এটা ব্যবহার করে আপনি আপনার ফেসবুক বিজনেস পেজ খুব সহজে ম্যানেজ করতে পারবেন। এটা সম্পর্কে অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। তো কীভাবে এই ফেসবুক বিজনেস সুইটটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করবেন সেটাই আজকে শিখবো। এর মাধ্যমে আপনি অনেকগুলো পেজ ইজিলি ম্যানেজ করতে পারবেন, এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনার বিজনেস ম্যানেজমেন্ট খুব সহজ হয়ে যাবে। আপনার বারবার ফেসবুকে প্রোফাইলে লগ ইন করতে হবে না, আপনি আপনার পিসি থেকে বা মোবাইল থেকেই এটা ম্যানেজ করতে পারবেন। তো এই পেজে আপনার কীভাবে আসবেন, জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ফেসবুক, ফেসবুক বিজনেস সুইট লিখে সার্চ দিবেন। এখানে জাস্ট যে পেজটা আসবে ফার্স্টে ফেসবুকের, এখানে জাস্ট ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। পরে কিন্তু ফেসবুক জাস্ট আপনাকে আপনার যেই পেজটা নিয়ে যাবে এটা হলো ফেসবুক বিজনেস সুইট। এই ফেসবুক বিজনেস সুইট কিন্তু আপনি প্লে স্টোরেও পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ দিন ফেসবুক বিজনেস সুইট, তাহলে আপনি একটা অ্যাপও পেয়ে যাবেন। আপনি মোবাইল থেকে অথবা পিসি থেকে ইজিলি এই দুটো এই এই বিজনেস সুইটকে ব্যবহার করে আপনি আপনার বিজনেসকে ম্যানেজ করতে পারবেন। চলুন আমরা দেখি বিজনেস সুইটটা কীভাবে আপনার ব্যবসার ম্যানেজমেন্ট করার জন্য পেজ ম্যানেজমেন্ট খুব সহজ করে দেবে। এখানে দেখুন প্রথম দিকে হলো আপনার বিজনেস ম্যাটার সুইট, নেমে নিচের দিকে পেজ, এখান থেকে আপনি আপনার পেজগুলো সিলেক্ট করতে পারবেন। আপনার কী কী পেজ আছে, আপনার আমার এখানে যে পেজগুলো আছে আপনি আমার প্রত্যেকটা পেজে আপনি আলাদা আলাদা ক্লিক করে জাস্ট সুইচ করে নিতে পারবেন। এখানে আপনার পেজে কোয়া পিকচার দেখা যায়, এটা আমার একটা ফেসবুক পেজ নাইস আওয়ার, এখানে আমি টুকটাক ভিডিও ক্রিয়েট করি। তো দেখেন এখানে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট আপনি ক্রিয়েটে পোস্ট করতে পারবেন, এখান থেকে আপনি রিল তৈরি করতে পারবেন, এখানে আরও রয়েছে, এখান থেকে আপনি লাইভে যেতে পারবেন, এখান থেকে আপনি অ্যাড তৈরি করতে পারবেন, এখান থেকে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন। এখানে দেখুন আমার এখানে দেখুন আমার অডিয়েন্স, আমার এই পেজের অডিয়েন্স প্রায় 36,000। তো আমার লাস্ট এখানে আমার কত রিচ হয়েছে, 6,500 রিচ হয়েছে আমার পেজে, এবং আমার ইনস্টাগ্রামে কত রিচ হয়েছে এটা দেখা যাচ্ছে। আর এখানে দেখুন নোটিফিকেশন, এখানে ইজিলি আপনি আপনার পেজে যারা কমেন্ট করেছে এই নোটিফিকেশনগুলো আপনি ইজিলি এখানে দেখতে পারবেন। তারপর এখানে রয়েছে আরেকটা অপশন, রয়েছে ক্যালেন্ডার, এখানে গিয়ে আপনি কোন দিন বা কোন তারিখে কোন পোস্টটা ক্রিয়েট করবেন আপনি আগে থেকে সেট আপ করে দিলে ইজিলি ওই দিন অত তারিখ সময় আপনার পোস্টটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। এখানে আপনি আপনার কন্টেন্টগুলো দেখতে পারবেন, কন্টেন্ট অপশনে এসে এখানে আপনি টোটাল যে পোস্টগুলো করেছেন, শিডিউল পোস্টগুলো আপনার সব কিছু আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলেই এখান থেকেও আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েটর স্টোরি যেতে পারবেন, ভয়েস কালেকশন থেকে আপনি এখান থেকেও বিভিন্ন সাউন্ড কালেকশন করতে পারবেন। এরপর হলো ইনসাইট, এটা ফেসবুক বিজনেস পেজ বিজনেস সুইটের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনি গোল সেট আপ করতে পারবেন। আপনি আপনার গোল সেট আপ করতে পারবেন রিচ দিয়ে বা ফলোয়ার দিয়ে, যে আপনার এই মাসে কত রিচ হলো, আপনার আগামী মাসে আপনি কত টার্গেট দিচ্ছেন, এখানে আপনি আপনার গোলস দেখতে পারবেন এবং ভিউ প্রোগ্রেস দেখতে পারবেন। এই সেকশনটা গোল সেকশনটা, সামারি সেকশনটা দেখতে পারবেন, আপনি আপনার পেজে এই মাসের লাইক কটা পড়লো বা প্রতি এই লিঙ্ক কটা ফলো হলো, কটা লিঙ্ক ক্লিক পড়লো, তারপর আপনার পেজ রিচ দেখতে পারবেন। তারপর কন্টেন্টে এসে আপনার কন্টেন্ট রিপোর্টগুলো দেখতে পারবেন, অডিয়েন্স, এই অডিয়েন্সে আপনি নিউ পেজ ফলোয়ার দেখতে পারবেন, এই মাসে আপনাকে কতজন আনফলো করেছে, দেখা যাচ্ছে আমাকে এই মাসে 53 জন আনফলো করে দিয়েছে, তো এই টোটাল রিপোর্টটা আপনি দেখতে পারবেন। এছাড়া ওভারভিউ, তারপর রেজাল্ট আছে, রেজাল্টে গিয়ে আপনি দেখতে পারবেন এই যে দেখুন আমার 9,500 রিচ হয়েছে, ডিসেম্বর মাসে রিচ ছিল আমার 9,500, এই জানুয়ারি মাসে আমার রিচ দেখা যাচ্ছে 6.4, তাহলে আমার রিচ কিন্তু কমে গেছে। এই পাশাপাশি আপনি ইনস্টাগ্রামটা দেখতে পারেন, আমার ইনস্টাগ্রামটা কিন্তু লিঙ্ক করা আছে। এখানে আপনি আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম রিচ, আপনার বিজনেস সম্পর্কে একটা ডিসিশন নিতে পারবেন। এখানে আরেকটা বিষয় দেখেন অডিয়েন্স, আপনার অডিয়েন্সগুলো, আপনার অডিয়েন্স ফেসবুক পেজ যে অডিয়েন্স আছে এদের এজ কত, এরা আপনার পেজে যারা ফলোয়ার আছে, দেখেন আমার এই পেজের ফলোয়ার আছে 38,583, আর আমার ইনস্টাগ্রাম ফলোয়ার আছে। তো এইখানে দেখুন কোন বিভাগ থেকে আপনাকে কত ফলো করতেছে আপনি এটা অডিয়েন্সে দেখতে পারবেন, কোন দেশ থেকে কত দেখছে এটা দেখতে পারবেন।
এখানে আরেকটা খুব মজার বিষয়, বেঞ্চমার্ক। এই বিষয়টা আমার কাছে খুবই একটা ভালো একটা বিষয়। এখানে হলো আপনি যে বিজনেস করতেছেন, আপনার বিজনেসে কিন্তু অপোনেন্ট পার্টি আছে বা কম্পিটিটর আছে, এখানে আপনি তাদেরকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আপনার একটা বিজনেস, সেম বিজনেস আরেকজন করতেছে, আপনি যদি তার বিজনেসটা এখানে অ্যাড দিয়ে রাখেন, অ্যাড বিজনেস, তাহলে আপনি পার মান্থ দেখতে পারবেন সে এই মাসে কয়টা পোস্ট দিল, তার এই মাসে কী পরিমাণ রিচ আসলো, কেমন লাইক হলো পেজ, সব কিছু আপনি আপনার কম্পিটিটরকে আপনি এখান থেকেই ফলো করে দেখতে পারবেন। তার পেজ যদি আপনাকে দেখতে হবে না, আপনি বেঞ্চ মার্ক করে রাখলে এবার আপনি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে এবার পাঁচজন পাঁচজন করে 10টা করে আপনি বেঞ্চ মার্কিং করতে পারবেন আপনার বিজনেসের কম্পিটিটর কারা। এখানে আপনি আপনার মেসেজ ওভারভিউ দেখতে পারবেন যে এই মাসে আপনাকে কতজন মেসেজ করলো বা কতজন করলো না, তারপর আপনার ভিডিও পারফরমেন্স, এখানেও আপনি বেঞ্চ মার্কিং করতে পারবেন। তো এই সেকশনটা, আরেকটা হলো ভিডিও আর্নিং, এই মাসে আপনার কত আর্নিং হলো, যেহেতু আমার পেজটা মনিটাইজ করা তাই এখান থেকে টুকটাক ডলার আসে, খুবই কম সেটা, তো এইগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই ইনসাইটটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার বিজনেস সম্পর্কে, আপনার বিজনেসের যে কি অবস্থা আপনি জানতে পারবেন। তারপর এখানে দেখেন মেসেজ, মেসেজটা খুব সহজেই আপনি এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। এই মেসেজ জিনিসটা খুব ইজি করে ফেলেছে, আপনার পেজে গিয়ে কিন্তু আপনাকে আপনারই করতে হবে। এখানে দেখেন আপনার অল মেসেজ, আমার 4টা মেসেজ অলরেডি এসে রয়েছে, আমার ইনস্টাগ্রামে 1টি মেসেজ আসছে, ফেসবুকে আমাকে 13 জন কমেন্ট করেছে, ইনস্টাগ্রামে 1জন কমেন্ট করেছে। আপনি কিন্তু এখান থেকে কমেন্টের রিপ্লাইগুলো দেখতে পারবেন, কে কী কমেন্ট করেছে, এখান থেকে চাইলে আপনি রিপ্লাইও দিতে পারবেন। তো আপনার কিন্তু ফেসবুক পেজ থেকে আপনি যদি ফেসবুক বিজনেস সাইটটা ব্যবহার করেন তাহলে আপনার খুব ইজি হয়ে যাবে আপনার ফেসবুক পেজটা ম্যানেজ করার জন্য। তারপর এখান থেকে আপনি কিন্তু অ্যাড অপশন আছে, অ্যাড ক্রিয়েশন, এটাও দেখতে পারবেন। আরেকটা দেখি, এখানে হলো আপনার পেজ সেটিং। পেজ সেটিং জিনিসটা হলো যে আপনার পেজের যে সেটিংগুলো আছে আপনি এখান থেকে ক্লিক করে গিয়ে সেটিং করে দিতে পারবেন। আর এখানে ফেসবুকের আরেকটা গুরুত্বপূর্ণ অল টুলস, ফেসবুকের কী কী টুলস রয়েছে আপনি খুব সহজেই এখান থেকে দেখতে পাবেন। ফেসবুকের কী কী টুলস রয়েছে দেখেন, ফেসবুক বিজনেস ফিট, আপনার যে বিজনেসে আপনি কাকে কাকে ফলো রাখছেন সেই বিজনেস ফিটগুলো আপনি দেখতে পারবেন। এখানে অ্যাকাউন্ট কোয়ালিটি কি, আপনার পেজের কী অবস্থা, আপনার অ্যাড অ্যাকাউন্টের কী অবস্থা, আপনি অ্যাকাউন্ট কোয়ালিটি চেক করতে পারবেন। কন্টেন্ট কে করেন, বিলিং, গেম স্ট্রিমিং, বিজনেস অ্যাপ, ইনবক্স, ফাইল ম্যানেজার, পে আউট, প্ল্যানার, সেটিং, তারপর হলো আপনার অ্যাড ম্যানেজার, তারপর ইভেন্ট ম্যানেজার, অডিয়েন্স, ইনস্ট্যান্ট ফর্ম, মনিটাইজেশন, ফেসবুক যে ই কমার্স অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে আপনি সোজা চলে যেতে পারবেন। তো এটাও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। লাস্টলি দেখেন এইখানে এডিট অপশন আছে, আপনি চাইলেই আপনার যে অল টুলস আছে, টুলসে আপনি কোন কোন টুলসগুলো আপনার দরকার আপনি চাইলেই এখানে অ্যাড দিতে পারবেন। যেরকম আমার দরকার অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাড ম্যানেজারটাও আমি, মনিটাইজেশন, কী কী অংশগুলো আপনি এইখানে দেখতে চান আমি সেভ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি অল টুলসে গিয়ে এগুলো দেখতে পারবো। এই যে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাড ম্যানেজার অ্যাড হয়ে গেছে, আপনি চাইলেই। আর এইখানে দেখছেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে আপনি আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, তো ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা আমার পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো। তো এই বিজনেস অ্যাকাউন্টে আপনি যে বিভিন্ন বিষয়ে, যেমন বিজনেস অ্যাসেট, অ্যাসেটের মধ্যে রয়েছে আপনার আপনার পেজ, যে এই একটা বিজনেসের আন্ডারে কী কী পেজ রয়েছে, তো এই অ্যাসেটের আন্ডারে দেখেন এখানে পেজ, এই অ্যাকাউন্টের আন্ডারে, এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে কয়টা পেজ রয়েছে, কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে, কয়টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। এখানে মোর অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার যে এতে ক্যাটালগ, তারপর হলো কাস্টম কনভার্সন, ইমেল অ্যাকাউন্ট, তারপর ইভেন্ট ডাটা সেট, পিক্সেল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এই অ্যাসেটগুলো আপনি অ্যাড করতে পারবেন, দেখতে পারবেন। এখান থেকে অ্যাসেট অ্যাড করতে পারবেন চাইলে, আপনি এখান থেকে আপনি অ্যাসেট অ্যাডও করতে পারবেন। দেখুন আমি একটা অ্যাসেট অ্যাড করে দেখাই আপনাদেরকে, বা আমি যদি এখন কোনো নতুন একটা পেজ অ্যাড করতে চাই এই বিজনেস অ্যাকাউন্টের আকারে, জাস্ট আমি পেজ ক্রিয়েট করে কোনো একটা পেজকে অ্যাকাউন্ট এভাবে আমি অ্যাড করতে পারবো। আরও রয়েছে পিপল, আপনার এই বিজনেস অ্যাকাউন্টে যদি আপনি কাউকে অ্যাড করতে চান এইখানে অ্যাড পিপলে ক্রিয়েট করে থাকে ইনভাইট করতে হবে। তারপর আপনাকে যদি কেউ রিকোয়েস্ট দেয় এই এইখানে আপনি পাবেন। বিজনেস সেটিং মানে ফেসবুক যে বিজনেস ম্যানেজার রয়েছে, এই বিজনেস ম্যানেজারের সেটিংয়ে ক্লিক করবেন, বিজনেস সেটিংয়ে চলে যাবেন। তারপর অ্যাড অ্যাকাউন্ট সেটিং, বিলিং, এই বিষয়গুলো আপনি এই সেটিং থেকে পেয়ে যাবেন। এবং লাস্ট সবার হলো হেল্প, এইখানে দেখুন এখানে ক্লিক করলে আপনি এই সুইচ টু ক্রিয়েটর স্টুডিও, আপনার ফেসবুকের যে আগে ক্রিয়েটর স্টুডিও আছে স্টুডিওতে আপনি যেতে পারবেন এখান থেকে সুইচ করে। গো টু বিজনেস ম্যানেজার, ফেসবুকের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে আপনি এখান থেকে গো টু বিজনেস ম্যানেজারে চলে যেতে পারবেন।
তো এই হলো আমাদের মোটামুটি, তো এই হলো ওভারঅল আমাদের ফেসবুক বিজনেস সাইটের একটি রিভিউ। তো এই প্রত্যেকটা বিষয়ই আমরা সামনে ফেসবুক বিজনেস অ্যাড ক্রিয়েট করার জন্য, ফেসবুক মার্কেটিং শেখার জন্য কী কী টুলস ব্যবহার করতে হয়, কীভাবে ওই টুলস ইউজ করতে হয় সেটা আমরা শিখবো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো আপনাদের সাথে পরবর্তী ক্লাসে আমার দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।